মুমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না আহাদ মানে প্রমিস ইন্নাল আহাদা কানা মাসউলা কি কি ওয়াদা আপনি দিবেন কথা দিবেন এই কথাগুলো রেখেছেন কিনা জিজ্ঞেস করবে কে আমরা মাইক পেলে কথা দেওয়ার সময় হাজার কথা দেই এইটা দিব ওইটা দিব ব্লাউজ দেব মোবাইল দেব আছে না নাই কথা কোন টাকা দেব চাকরি দেব ভাতা দেব দেশের চেহারা পাল্টায় দেব আছে না নাই পরে সময় মতো সব ভুলে যায় ডিকবাজি মারে এরকম আছে না নাই আপনি যেটা দিয়েছেন কথা কিয়ামতের দিন সেই কথাটা রেখেছেন কিনা ইন দা ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে আল্লাহ চিল্লায় বলেন কে সব শেষে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন মুমিন বান্দার সাত নাম্বার গুণ তারা সব কিছু নষ্ট হতে দিতে রাজি কিন্তু তাদের সালাত নষ্ট হতে দিতে রাজি না ঠিক কি না যে কোনো পরিস্থিতিতে মুমিন নামাজ পড়ে ওজুর পানি নাই মুমিন কি করে তায়াম্মুম করে সফরের মধ্যে সময় নাই মুমিন কসর করে ঠিক কি না দাঁড়িয়ে পড়তে পারে না মুমিন বসে পড়ে বসে পারে না মুমিন শুয়ে পড়ে মুমিন কখনো থেমে থাকে না আপনি প্লেনে আছেন তখন নামাজ পড়েন জাহাজের মধ্যে আছেন তখন নামাজ পড়েন জমিনে আছেন তখনও পড়েন গোটা বিশ্বের সব মানুষের জন্য এই জমিনটারে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে কে মুমিন সব কামাই দেয় নামাজ কামাই দেয় না এই জন্য সাত নম্বরে বললেন আল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কামাই দেয় না হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা নামাজগুলো সংরক্ষণ করো কিয়ামতের দিন নামাজের হিসাব আগে নেবে কে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে আর নামাজের হিসাবে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমল নামার মাঝখানে প্যাচ লাগাইয়া দিবে কে এজন্য মুমিন সব সময় নামাজ পড়ে জামাতে কিভাবে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিহিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম ঠিক কিনা নামাজগুলো জামাতে পড়া যাবে আজকের মাহফিলে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে আমরা পারত পক্ষে জামাত নষ্ট করব না পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব হাত তুলে কি আল্লাহরে দেখানো যাবে দেখানো যাবে মুসলমান ডাক দিয়ে আল্লাহরে বলেন আল্লাহ আর জোরে আল্লাহরে ডাকেন পড়েন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে গলার আওয়াজ ছোট হয়ে আসছে আওয়াজ করে বলেন হে আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আমিন আর জোরে পড়েন আমিন এরপর আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন এই সাতটা গুণ যদি কোনো মুমিন তার জীবনের মধ্যে ধারণ করতে পারে বাবা মারা গেলে যেমনি ছেলেরা সম্পদের ওয়ারিশ হয় ওই মুমিন বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায়া দিবে কে মানতে রাজি আছেন তো প্রথমে কি বলছি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন যখন নামাজে দাঁড়ায় অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় এদিক সেদিক তার মন ছোটাছুটি করে দুই নম্বরে বলেছি আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মুমিন অনর্থক কাজকে এড়িয়ে চলে মুমিন যা করে ভালোটা করে কল্যাণের পথে চলে ঠিক কি না তারপরে বলেছি আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন মুমিন দান করে অল্প দান করলেও এটারে কিয়ামতের দিন বড় করে দিবে কে আল্লাহ এরপরে মুমিন তার লজ্জা স্থানের হেফাজত করে তারপরে মুমিন যদি মুমিনের কাছে আমানত রাখা হলে ওই আমানতের হেফাজত করে তারপরে মুমিন যদি কারো কাছে ওয়াদা দেয় কোনো প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রক্ষা করে তারপরে মুমিন সব কামাই করে কিন্তু নামাজ কামাই করে ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতি ইউহাফিযুন তারা সালাতকে হেফাজত করে সব নষ্ট হয় তাদের সালাত নষ্ট হয় না চিল্লায় কোন ঠিক কিনা এই সাতটা গুণ কোনো মুমিনের মধ্যে থাকলে তারা জান্নাতের মালিক বানায় দিবে কে এই সাতটা
বৈশিষ্ট্যের উপর গুণের উপর কি আমরা আমল করতে পারি না পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় পড়েন আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকু আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বসেন এই উঠলেন কেন এখানে উঠছেন কেন